হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে তোমাদের সঙ্গে একটা গ্রুপের একটা এলিমেন্টের কীভাবে অর্ডার বার করতে হয় এবং সেই রিলেটেড কিছু কনসেপ্ট কিছু থিওরি নিয়ে আজকে আলোচনা করবো এগুলো তোমাদের জানা থাকলে বিভিন্ন পরীক্ষায় খুব কাজে লাগবে যারা তোমরা গ্র্যাবশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তত ওটাই এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য এগুলো খুব উপকারী থিওরি হয়ে দাঁড়াবে তো চলো প্রথমে অর্ডার অফ অ্যান এলিমেন্ট বলতে বোঝানোর আগে একটা এলিমেন্টের ইন্টিগ্রাল পাওয়ার বলতে কি সেটা একবার দেখে নাও ধরো এ টু দি পাওয়ার এন দেখো এগুলো তো আমরা এমনি এল যেভাবে পড়েছি তাই না এটু বার এন মানে কি এনটা এর গুণফল এখানেও তাই তার মানে এটাকে আমি কি লিখতে পারি এ কম্পোজ এ কম্পোজ এরম করে কম্পোজ করে করে এন ফ্যাক্টর অর্থাৎ এনটা এর গুণফল হবে এখন তোমার মনে হবে যে স্যার হ্যাঁ তার আগে একটা বলে দিই যদি আমি জিনট গ্রুপ নিই ঠিক না আর সেই গ্রুপের একটা এলিমেন্ট আমি এ চুজ করেছি দিয়ে তোমাকে আমি দেখাচ্ছি ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এগুলো এইটা বা এটু হতে পারেনটা জিতে থাকবে কিনা দেখো এখানে তো আমি বলতেই পারি কি এ নট এ বিলংস টু জি কেন না ক্লোজার পোয়ার্টি হোল্ড করছে তাহলে এবারে দেখো আমরা এ নট বি নট সি সমান এ নট বি নট সি এটা তো আমরা জানি কেন না নট ইস অ্যাসোসিয়েটিভ ঠিক না কারণ এটা যেহেতু গ্রুপ গ্রুপের চারটা ওয়ার্ডের মধ্যে সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্টি তাহলে এখান থেকে তো আমি ব্র্যাকেট তুলে দিয়ে এটা লিখতেই পারি ভদ্রত্র একদম এভাবে ঠিক আছে না ঠিক সেই কারণেই এ এ নট এ মানে আমি এ স্কোয়ার লিখতে পারলাম মাল্টিপ্লিকেশান নোটেশনে এবার যদি এটা অ্যাডিশান নোটেশান হতো তখন আমি এ প্লাস এ লিখতাম অর্থাৎ সেক্ষেত্রে আমি টু এ লিখতাম আর এটার ক্ষেত্রে আমি অ্যাডিটিভ নোটেশনে আমি লিখতাম এন এ ঠিক না এই হলো গল্প তার মানে তুমি বুঝতে পারছো যে এখানে আমরা যে উচ্চ মাধ্যমিকের সেই সূচক চ্যাপ্টারটিতে যে কনসেপ্টটা পড়েছিলাম কীরকম কনসেপ্ট বলতো যে এ টু দি পাওয়ার এম নট এ টু দি পাওয়ার এন এটা মানে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন যেখানে এম আর এন দুজনেই কিন্তু ইন্টিজার ঠিক না আর এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এটা মানে আমি লিখতে পারবো কি এম এন আবার এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা সে সেখানে সেখানে এবার এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বলতাম এখানে কি বলবো এর ইনভার্স এটা যদি আমি হোল পাওয়ার এন নিই তাহলে আমি কি লিখতে পারবো এ টু দি পাওয়ার এন হোল টু দিপার মাইনাস ওয়ান বা ওই মাইনাস এন দিয়ে মানে এই প্রপার্টি কাজে লাগানোর পর এখানটা ইউজ করব। তাহলে এই প্রপার্টিগুলো আমি কিন্তু পেয়েই যাচ্ছি যেখানে কিন্তু মনে রাখবে এম এন এন আর ইন্টিজার্স দুজনে কিন্তু ইন্টিজার্স হবে ঠিক আছে এবারে চলো আমরা অর্ডার অফ এলিমেন্ট বলতে কি জিনিসটা বুঝি একটা এলিমেন্টের অর্ডার বলতে আগে বুঝতে হবে এলিমেন্টের অর্ডার ফাইনাইট কি ইনফাইনাইট হয় কি সেটা দেখতে হবে ঠিক আছে তো তুমি স্বভাবতই প্রথমে তুমি একটা গ্রুপ কনসিডার করে নাও লেট জি নট বি এ গ্রুপ ঠিক আছে এবং সেই গ্রুপ থেকে আমরা একটা এলিমেন্টও চুজ করে নেব এ এ বিলংস টু জি তাহলে এই যে এ এলিমেন্টের অর্ডারটা ফাইনাইট হবে কখন সোজা কোথায় যদি আমি এ এলিমেন্টটা দিয়ে সমস্ত জি সেটের বা গ্রুপ মানে কি তো সেট সেটকে সেটের উপরে এই কম্পোজিশনটার সাপেক্ষে কিছু অপারেশন হোল্ড করিয়ে আমি গ্রুপ বানাই তাই না তাহলে সেই সেট থেকে আমি তো একটা এলিমেন্ট নিচে অর্থাৎ এটা ফাইনাইট বলবো তখনই যদি আমি এ এলিমেন্টটা দিয়ে এই সেটের সমস্ত এলিমেন্টগুলো খুঁজে পাই ঠিক আছে না তাহলে সেক্ষেত্রে আমি ডেফিনেশনটা কী বলবো না এ ইজ সেড টু বি অফ ফাইনাইট অর্ডার সেড টু বি অফ ফাইনাইট অর্ডার কখন বলবো ফাইনাইট অর্ডার ইফ দে আর ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইনটিজার এ পজিটিভ ইনটিজার এন যদি আমি একটা পজিটিভ ইন্টিজার এন পাই কীরকম না সাচ দ্যাট এমনভাবে পেতে হবে যে যাতে করে এ প্রতিটি পাওয়ার এন সমান জি হয় ঠিক না অর্থাৎ এর মাথায় পাওয়ার নিয়ে 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 আমি জি সেটটা যদি পাই ঠিক আছে তখন আমি বলবো ফাইনাইট আর এরকম যদি এন খুঁজে না পাই তখন আমরা বলবো ইনফাইনাইট অর্থাৎ ফাইনাইট না হলেই আমরা বলবো ইনফাইনাইট ঠিক আছে তো সেটাও একটু লিখে দিই না এ ইজ সেড টু বি সেড টু বি অফ ইনফাইনাইট অর্ডার ঠিক আছে অফ ইনফাইনাইট অর্ডার বা আমি জিরো অর্ডারও বলতে পারি অর অর্ডার জিরো ঠিক আছে দুটোর ক্ষেত্রে বলতে পারি কখন না যদি আমি এরকম এন খুঁজে না পাই বা যদি ফাইনাইট না হয় ঠিক আছে না ইফ দ্য ইফ দা অর্ডার অফ এ ইজ নট ফাইনাইট ঠিক আছে তাহলে আমি কখন ফাইনাইট বলবো যদি আমি এরকম এন খুঁজে পাই যার ফলে এটু সমান সমানজি হয় আর না পেলে তখন বলবো নট ফাইনাইট ঠিক আছে এই হলো ফাইনাইট আর ইনফাইনাইট অর্ডার এরপরে অ্যালিমেন্টার অর্ডার কত সেটা কীভাবে বার করব ঠিক আছে সেটার ডেফিনেশান আছে সেটা আমি একটু লিখে দিচ্ছি দা অর্ডার অফ এ সেটা কি না ইজ দ্য ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার ইজ দ্য লিস্ট পজিটিভ ইনটিজার এন কীরকমভাবে এনটা এক্সিস্ট করতে হবে না যাতে করে সাচ দ্যাট ঠিক না এ টু দি পাওয়ার এন সমান ই হয় ই বলতে কী আইডেন্টি এলিমেন্ট জি এর আইডেন্টিটি এলিমেন্টটা হতে হবে ঠিক আছে তখন আমি এনটাকে বলবো অর্ডার অফ এ আর এটাকে ডিনোট করবো কীভাবে ইট ইজ ডিনোটেড বাই মানে লিখবো কীভাবে আমি তো অর্ডার অফ এ সবসময় বানান করে লিখবো না ইট ইজ ডিনোটেড বাই অর্ডার অফ এ ঠিক আছে বা আমি এভাবেও লিখতে পারি এভাবে ঠিক আছে না তো এই এনটা আমাকে কীভাবে পেতে হবে সেটা আমি কিছু উদাহরণ দিয়ে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে ঠিক আছে না ধরো একটা সেট নিলাম এস ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার ঠিক আছে না এটা তোমরা জানো এস ডট ডটের সাপেক্ষে তখন এটা গ্রুপ হয়ে যায় কি এবার বলো তো এর আইডেন্টি এলিমেন্ট কি না এক এর আইডেন্টি এলিমেন্ট হচ্ছে এক ঠিক আছে আইডেন্টি এলিমেন্ট এবারও বলো একের মাথায় কত পাওয়ার নিলে এক হবে একের মাথায় এক পাওয়ার নিলেও এক হবে দুই পয়েন্ট নিলেও এক হবে তিন পাওয়ার নিলেও এক হবে যা খুশি নাও এক হবে কিন্তু লিস্ট পজিটিভ ইন্টিজার অর্থাৎ একের মাথায় এক নিলে আমি এক পেয়ে যাচ্ছি ঠিক না ঠিক সেম কেস ওমেগা ওমেগার মাথায় কত মিনিমাম পাওয়ার নিলে এক হতে হবে কারণ আমার ডেফিনেশনে ডেফিনেশান আমার ই আনতে হবে ওই জন্যে আমাকে এলিমেন্ট যেহেতু এক তাহলে প্রতি ক্ষেত্রে এক আনতে হবে তাহলে ওমেগার মাথায় মিনিমাম কত পাওয়ার নিলে এক হবে না তিন ব্যাস ছয়ও হতে পারত নয়ও হতে পারতো কিন্তু যেহেতু লিস্ট পজিটিভ মিলতে যার ওই জন্যে তিন নিতে হলো ঠিক আছে এবারে বলো তো ওমেগা স্কোয়ারের মাথায় কত পাওয়ার নিলে ওয়ান আসবে ঠিক সেম কেস তিন তাহলে দেখো এভাবে কিন্তু আমরা অর্ডারগুলো বার করলাম চলো আরও একটা উদাহরণ নিই ঠিক আছে ধরো এসটা হচ্ছে তোমার ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই এটাও তোমরা জানো যে ডটের সাপেক্ষে এটাও গ্রুপ হয় ঠিক আছে এর আইডেন্টিটাও তোমরা জানো এগুলো আমরা পড়িয়েছিলাম এর আইডেন্টিটাও এক আইডেন্টি এলিমেন্ট ঠিক আছে তাহলে এবারে এখানে অর্ডারগুলো কীভাবে পাবো তাহলে অর্ডার অফ ওয়ান এক হবে ক্লিয়ার অর্ডার অফ মাইনাস ওয়ান টু অর্ডার অফ আই কত হচ্ছে বলো দেখি চার আইডি পার ফোর নিলে দেখো এক আসছে অর্ডার অফ মাইনাস আই এটারও দেখো চার আসছে ঠিক আছে চলো আরও আমরা উদাহরণ নিই ধরো উদাহরণ নিলাম আমি জেড থ্রি প্লাস মডিউলর থ্রি তাই না অ্যাডিশন মডিউল থ্রি সাপেক্ষে গ্রুপ এই জেড থ্রি সেটের কি কি কী থাকে এগুলো তোমরা জানো সবই এগুলো আমি পড়িয়ে দিয়েছিলাম জিরো বার ওয়ান বার টু বার তাই না প্লাস সাপেক্ষে গ্রুপ তাহলে বলো তো অর্ডার অফ জিরো বার কত এখানে আইডেন্ডা কত জিরো কারণ অ্যাডিশনের সাপেক্ষে যেহেতু গ্রুপ সবসময় আইডেন্টি আর হয় এখানে মানে বার দিয়ে লিখছি বলে বার না হলে জিরো হয় সেম কেস এক হবে অর্থাৎ একবার এখানে দেখো যোগ এগুলো সব গুণ আকারে ছিল মাথায় পাওয়ার দিয়ে নিচ্ছিলাম এখানে আগে পাওয়ার দিন অর্থাৎ বারকে একবার যোগ করলেই বার পেয়ে যাব তাই না এবারে ওয়ান বার ওয়ান বারকে কতবার যোগ করলে তুমি জিরো বার পাবে অর্থাৎ দেখো ওয়ান বার প্লাস ওয়ান বার প্লাস ওয়ান বার সমান থ্রি বার থ্রি বারকে তিন দিয়ে ভাগ করলে তোমার দেখো ভাগশেষ জিরো আসছে তার মানে এটাকে আমি লিখতে পারি কি থ্রি ইন্টু ওয়ান বার তাহলে এর অর্ডার থাকলো থ্রি ঠিক সেম কেস দুয়ের কত হচ্ছে অর্ডার এটা দেখো তিন দুগুনে ছয় এরও অর্ডার হলো তিন ঠিক আছে এরম করে আমরা অর্ডারগুলো বার করতে পারি এবারে এখান থেকে কি কি কনসেপ্ট আমি পাচ্ছি দেখো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কনক্লুশন হ্যাঁ কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট এখান থেকে তুমি দেখেই বার করতে পারবে সেগুলোকেই আমরা থিওরি বলবো ঠিক আছে যেমন দেখো একে এই সেটটার ক্ষেত্রে আইডেন্টি এলিমেন্ট ছিল এক এটার ক্ষেত্রে এক এটার ক্ষেত্রে আর দেখো প্রত্যেকটা আইডেন্টি এলিমেন্টের অর্ডার এক এছাড়া আর কোনো এলিমেন্ট পাবো না যার অর্ডার এক হবে তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন এটা আনতে পারি না দ্য অর্ডার দ্য অর্ডার অফ দ্য অফ দ্য আইডেন্টি এগুলো নোট ডাউন নোট ডাউন করে নাও কারণ এগুলো এইভাবেই তুমি মানে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে যারা গ্যুজনের জন্য পড়েছ তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে না দ্য অর্ডার অফ দ্য আইডেন্টি এলিমেন্ট ইন এ গ্রুপ ইজ ওয়ান ব্যাস ঠিক আছে অ্যান্ড এর সঙ্গে কী বলতে পারি আর কোনো এলিমেন্ট পাবো না অ্যান্ড নো আদার এলিমেন্ট ঠিক আছে ইন এ গ্রুপ গ্রুপের মধ্যে আর কোনো এলিমেন্ট পাবো না যার অর্ডার ওয়ান হবে ইজ অফ অর্ডার ওয়ান ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট পেলাম মনে রাখতে হবে এগুলো আমরা অঙ্ক করার সময় কাজে লাগাবো এবার দ্বিতীয় নাম্বারে দেখো কি পাচ্ছে আচ্ছা এই যে গ্রুপটার মধ্যে ওমেগা আর ওমেগা স্কোয়ারের মধ্যে রিলেশন কী বলো দেখি ইয়াস ওমেগার ইনভার্স হচ্ছে স্কোয়ার আর ওমেগা স্কোয়ারের ইনভার্স হচ্ছে ওমেগা আবার আই আর মাইনাস আয়ের মধ্যে রিলেশন কী না আয়ের ইনভার্স মাইনাস আই মাইনাস আয়ের ইনভার্স আই আর এখানে দেখো মাইনাস ওয়ানটা সেলফ ইনভার্স অর্থাৎ মাইনাস ওয়ানের ইনভার্স মাইনাস ওয়ান ঠিক কেস একের একবার ইনভার্স দুইবার দুইবার ইনভার্স একবার আর আমরা তো জানি আইডেন্টি নিজেই নিজের ইনভার্স হয় তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে এলিমেন্টের যা অর্ডার তার ইনভার্স এলিমেন্টের অর্ডারটাও সেম ঠিক আছে না যদি জি নট একটা গ্রুপ হয় এবং সেই গ্রুপে যদি একটা এলিমেন্ট এ নিই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি অর্ডার অফ এ সমান অর্ডার অফ ইনভার্স খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট হলাম অঙ্কর সময় কাজে লাগাবো ঠিক আছে বেশ এরপরে একটা জিনিস দেখো এই যে আমি ওমেগার অর্ডার তিন তার মানে কি ওমেগা কিউব মানে ওয়ান আমি তো এটাও বলতে পারি যে ওমেগা সিক্স মানে ওয়ান ঠিক আছে না এটার ক্ষেত্রে তিনটে অর্ডার ছিল সিক্স অর্ডার নয় তার মানে আমি এখান থেকে এই এই দুটো কনসেপ্ট থেকে আমি কী বলতে পারি তিন ইজ এ ডিভাইসর অফ সিক্স তার মানে কি যদি যদি অর্ডার অফ এ সমান এম হয় অ্যান্ড তার সঙ্গে যদি এ টু দি দিপার এম সমান ই হয় এই যে টু দি দিপার এম মানে ওমেগা টু দি দিপার সিক্স সময় ওয়ান টু দি দিপার এম সমান যদি ই হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো দেন এন ইজ এ ডিভাইজর অফ এম ঠিক আছে না এটা কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট পেলাম এটা প্রুফ কিন্তু পরীক্ষায় পড়ে আমি প্রুফটা করে দেবো এরপরে ঠিক আছে এরপরে আর কি কনসেপ্ট পেতে পারি দেখো এ যে আমি ওমেগার অর্ডার আমি কত পেলাম তিন এটার ক্ষেত্রে ওমেগার অর্ডার তিন পেলাম তা দেখো ওমেগা টু দি পাওয়ার ওয়ান মানে ওমেগা পাচ্ছি ওমেগা টু দি পাওয়ার টু মানে ওমেগা স্কোয়ার পাচ্ছি ওমেগা টু দি পাওয়ার কিউ মানে ওয়ান পাচ্ছি দেখো ওমেগার অর্ডার তিন হলে আমি পুরো সেটটার এলিমেন্টগুলো পেয়ে গেলাম ফাইনাইট সেট যেহেতু ঠিক আছে না আবার দেখো আই আই টু পাওয়ার চার মানে আমি কি বলতে পারি আই টু দি পাওয়ার যখন এক নেবো তখন আই আই টু দি পাওয়ার যখন দুই নেবো তখন মাইনাস ওয়ান আই দুবার যখন তিন নেবো তখন মাইনাস আই আই টু যখন চার নেব তখন এক তার মানে কি যদি কোনো অ্যালিমেন্টের অর্ডার এম হয় তাহলে সেই সেটটার মানে সেই গ্রুপটার সমস্ত এলিমেন্টটা কী হবে এ স্কোয়ার এ কিউব এরকম করে করে এ দি পারেন যেটা আইডেন্টি তার মানে এই ক্ষেত্রে আমি কী বলতে পারবো বলো তো চার নাম্বার কনক্লুশন তাহলে আমি কি টানবো এখান থেকে বলবো কি যে ইফ অর্ডার অফ এস ওয়ান এন সেক্ষেত্রে আমি কী বলবো দেন এ স্কোয়ার এ কিউব এরকম করে করে এ টু দি পাওয়ার এন যেটাই তো অর্ডার মানে ই হবে তাই না আর ডিস্টিং অ্যালিমেন্ট ঠিক আছে আর ডিস্টিংক্ট এলিমেন্টস অফ দ্য গ্রুপ জি ঠিক অফ দ্য গ্রুপ জি বা অফ জি হয়ে গেল তাহলে দেখো ইম্পর্টেন্ট চারটা কনসেপ্ট পেলাম দেখো এই এই কনসেপ্টটা থেকে আমরা কি বলতে পারি না যে যদি কোনো এলিমেন্টের অর্ডার মানে কোনো একটা ফাইনাইট গ্রুপের এলিমেন্টের অর্ডার কখনও গ্রুপের অর্ডারকে এক্সিট করতে পারে না করবে না ঠিক না কারণ গ্রুপের অর্ডার বলতে কী বুঝি না গ্রুপের অর্ডার বলতে গ্রুপটাতে যতগুলো এলিমেন্ট থাকবে সেটার অর্ডার অর্থাৎ দেখো এখানে আমি এই গ্রুপটার অর্ডার কত বলবো তিন দেখো এলিমেন্টগুলোর অর্ডার তিন ক্রস করছে কি এখানে তিন ক্রস করছে না এখানটার কত অর্ডার চার দেখো এলিমেন্টের অর্ডার চার ক্রস করছে কি করছে না তাহলে এখান থেকে আমি এই কনসেপ্টটা নিতে পারি তাহলে এখানটা আমি একটু নোট করে লিখে দিচ্ছি ঠিক আছে নোট তার মানে আমি কি বলবো এই কনসেপ্ট থেকে এই এই চার নম্বর কনসেপ্ট থেকে আমি এই নোটটা পেয়েছি ঠিক আছে না তোমরাও কিন্তু এই নোটটা লিখে নাও দ্য অর্ডার অফ অ্যান এলিমেন্ট দ্য অর্ডার অফ অ্যান এলিমেন্ট ইন এ ফাইনাইট গ্রুপ ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব ইন ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয় তাই না ইন এ ফাইনাইট গ্রুপ ক্যানট এক্সিস্ট ক্যানট এক্সিট দ্য অর্ডার অফ দ্য গ্রুপ দ্য অর্ডার অফ দ্য গ্রুপ ঠিক আছে না এলিমেন্টের অর্ডার তাহলে এই কতগুলো ইম্পর্টেন্ট আমি কনসেপ্ট পেলাম এরপর দেখো দুটো থিওরি আমি প্রুভ করবো ঠিক আছে প্রথম থিওরিমটা কি লেট এ বি এলিমেন্ট অফ এ গ্রুপ ইফ অর্ডার অফ এন এ টু দি এম দিয়ে দেখাতে বলছে এ ইজ এ ডিভাইজার অফ এম দেখো এটা তো আমরা দেখালাম কনসেপ্টে চলে এলো এবার এটা প্রুভ করবো কীভাবে ঠিক আছে দেখো এটা তো দিয়ে দিয়েছে তাহলে আমরা এখান থেকে কি বলবো কি সিন্স অর্ডার অফ এ সমান এন তার মানে আমরা কি বলতে পারবো এনটা একটা লিস্ট পজিটিভ ইন্টিজার যার ফলে এ টু দি পাওয়ার এন সমান ই হবে তাই না সো এন ইজ দা এন ইজ দা লিস্ট পজিটিভ ইন্টিজার এন ইজ দা লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট সাচ দ্যাট এ টু দি পাওয়ার এন সমান ই হবে ঠিক আছে না তার মানে কি এখানে এনটা লিস্ট এমটা এনের থেকে বড় তার মানে ডিভিশনাল অ্যালগরিদম কি বলছে এমকে যদি আমি এম দিয়ে ভাগ করি কোশ্চেনটার রিমাইন্ডার পেয়ে যাব ঠিক না তাহলে এখান থেকে বলবো যে বাই ডিভিশন অ্যালগোরিদম বাই ডিভিশন অ্যালগোরিদম তাহলে কি বলতে পারি দে আর এক্সিস্ট দে আর এক্সিস্ট ইনটিজার্স কারণ এগুলো সব কোশ্চেনটার রিমাইন্ডার ইন্টিজার হয় দে আর এক্সিস্ট ইন্টিজার্স কিউ অ্যান্ড আর সাচ দ্যাট ঠিক আছে কিউ অ্যান্ড আর সাচ দ্যাট এম সমান আমি কি বলতে পারি কিউ এন প্লাস আর অর্থাৎ এমকে এন দিয়ে ভাগ করলে কিউ ভাগ ফল আর ভাগশেস থাকবে যেখানে আরটা রেঞ্জ কোথায় থাকবে আট টাকায় যেখানে আরটা জিরোর থেকে বড়ো বা সমান হতে পারে আর এন দিয়ে ভাগ করছে মানে কি থেকে ছোটো হবে নাহলে এনের থেকে ছোট না তো ভাগ হয়ে যাবে আবার আর ভাগশেস মিলে গেলে জিরো হবে আর নাহলে জিরোর থেকে বড়ো হবে ঠিক আছে এর দূর পর্যন্ত আমি পেলাম এবার দেখো দেন আমি কি বলতে পারি ই সমান তোমার দিয়ে দিচ্ছে এ টু দি পাওয়ার এম ঠিক আছে না আবার এম মানে আমি কি পেলাম এ টু দি পর এন প্লাস আর এখান থেকে আমি কি লিখতে পারি প্রথমে আমি বললাম এ টু দি পর এন ইন মানে নট এ টু দি পাওয়ার আর তার মানে আমি কি বলতে পারি এখান থেকে এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার কিউ নট এ টু দি পাওয়ার আর দেখো টু দি পাওয়ার এন মানে তো ই তার মানে এ টু পাওয়ার কিউ মানে ই হয়ে যাবে এ টু দি পাওয়ার আর এটা সমান হয়ে গেল গিয়ে দি পাওয়ার আর তাহলে এ টু দি পাওয়ার আর সমান ই এটা কখন স্যাটিসফাই করে গেলো দেখি যখন আটটা জিরো হবে কেন যদি আটটা জিরো না হয় ধর আর এর মান একটা পেয়ে যাও এক দুই তিন চার যা একটা পেলে সেক্ষেত্রে আমরা কি জানি এনটা যেহেতু লিস্ট পজিটিভ ইন্টিজার যার ফলে এ টু দি পাওয়ার এন সমান ই হয়েছিল তার মানে এক দুই তিন চার যদি পেয়ে যায় সেটার সময় যদি ই হয় তাহলে এনটা লিস্ট পজিটিভ ইন্টিজার হচ্ছে না ঠিক আছে না তার মানে আটটাকে জিরোর থেকে বড়ো হওয়া চলবে না একমাত্র একটাই সম্ভব আটটা জিরো হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি কি বলব দিস রিলেশন হোল্ডস দিস রিলেশন হোল্ডস অনলি হেন আর সমান জিরো ঠিক আছে কেন কারণ একটু বলে দিতে পারো বিকজ বিকজ আদার আদারওয়াইজ আদার ওয়াইজ ইট উইল কন্ট্রাডিক্ট কাকে কন্ট্রাক্ট করবে অর্ডার অফ এটাকে অর্ডার অফ এ সমান এন কারণ নাহলে এনটা বড়ো হয়ে যাবে না এনটা মানে লিস্ট থাকবে না ঠিক আছে তার মানে এখান থেকে আমি কী পেলাম বলো তো দেয়ার ফোর যদি আমি এন আটটা জিরো পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমি এম সমান এন পেয়ে যাচ্ছি তার মানে কি দেখো আমার কী চেয়েছিল যে এন ইজ এ ডিভাইসার অফ এম তার মানে কি এমকে কে এন দিয়ে ভাগ করলে কিছু একটা ভাগ ফল পাচ্ছি তার মানে এ নিজের ডিভাইজর এম হয়ে গেল তাহলে হেন্স এখান থেকে আমি বলে দেবো কি এন ইজ এ ডিভাইজার অফ এম ঠিক আছে না এই হলো গল্প তো এটা পরীক্ষায় পড়ে সুন্দর তুমি করতে পারবে চলো আমরা আরেকটা অঙ্ক করি ঠিক আছে যে একটা ফাইনাইট গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার ফাইনাইট হবে এটা আমরা একটু প্রুভ করে নিই কীভাবে সলভ করতে হয় দেখে দিচ্ছি তাই না তো তুমি প্রথমে একটা জিনোট গ্রুপ ধরবে এবং তার একটা এলিমেন্ট এ নিয়ে নিবে ঠিক আছে তাহলে কী লিখবে প্রথমে লেট এ বি বিএন অ্যালিমেন্ট ঠিক আছে অফ এ গ্রুপ অফ এ গ্রুপ ডি নট ওকে প্রথমে আমরা একটা এলিমেন্ট চুজ করে নিলাম তাহলে একটু আগে আমি সেই নোটটা থেকে কী বলতে পারি যে যদি অ্যালিমেন্টের অর্ডার এন হয় তাহলে আমরা কী বলবো যে এ স্কোয়ার এ কিউব টু দি পারেন ওই গ্রুপটার এলিমেন্ট ঠিক আছে না তাহলে আমি কি বলবো দেন এ স্কোয়ার এ কিউব আমি ডট ডট দিয়ে দিলাম ঠিক আছে আর অল elements আর অল elements কার অফ জি ঠিক আছে দেখো এখন আমি শেষ করিনি ঠিক না কারণ এখানে তো এর অর্ডার বলে দেয়নি কত তাহলে আমি কোথায় যে থামবো সেটা বুঝতে পারছি না ওই জন্য আমি ডট ডট দিয়ে দিলাম এরপরে দেখো জিটা ফাইনাইট কারণ ফাইনাইট গ্রুপ বলে দিয়েছি তাহলে গ্রুপটা যদি ফাইনাইট হয় তাহলে এই যে ডট ডট দিয়ে দিয়েছি এটা ইনফাইনাইট হতে পারে না কারণ ফাইনাইট গ্রুপ মানে নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট থাকবে ইনফাইনাইট হবে না তাহলে এইটা ডট ডটটা ফাইনাইট হবে কখন যদি এখানে এলিমেন্টগুলো নিজেদের নিজেদের মধ্যে যদি না কেউ সমান না হয় তাহলে ডট 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 হবে ইনফাইন হবে ঠিক আছে তার মানে কি এগুলো এই এই ডট ডর দিয়ে আমি যতবার লিখতে পারবো সেগুলো নিশ্চয়ই ডিস্টিংক্ট হবে না কোথাও না কোথাও গিয়ে কারোর সঙ্গে মিলবে তবে তো ফাইনাইট হবে না তো হয়ে যাবে তাই না তাহলে এখান থেকে কি লিখবো সিন্স সিন্স জি ইজ ফাইনাইট সো তাহলে এখান থেকে কী বলবো দিজ এলিমেন্টস ডিজ এলিমেন্টস আর নট অল ডিস্টিং ঠিক আছে না তাহলে এখান থেকে আমি ডিস্টিং নয় বলে দিতে পারলাম তার মানে কি কারণ না কারোর সঙ্গে তো সমান হচ্ছে তাহলে আমি এখান থেকে বলবো কি যে দেওয়ার পর যে কোনো দুটো অ্যালিমেন্ট নাও ধরলাম এদিকে নিলাম আমি এ টু দি পাওয়ার এম আর এদিকে নিলাম আমি এ টু দি পাওয়ার এম সমান হয়ে গেলো ঠিক আছে না মাস্ট হোল্ড মাস্ট হোল্ড ফর সাম পজিটিভ ইনটিজার্স এম অ্যান্ড এন্ড ফর সাম পজিটিভ এনটিজার্স এম অ্যান্ড এন আর অবশ্যই যে কোনো একটা বড়ো হবে আমি এনটাকে বড়ো নিয়ে নিলাম ঠিক আছে ব্যাস এরপর তুমি এক কাজ করো বোধ সাইড এ টু দিবার এন এর ইনভার্স দিয়ে প্রোডাক্ট ইয়ে নিলাম মানে কম্পোজ করে নাও তাহলে দেয়ার ফোর তাহলে এখান থেকে আমি কী বলতে পারি তো এ টু দি পাওয়ার এম নট এ টু দি পাওয়ার এন তার ইনভাস নিলে দিটা কত হয়ে যাবে ই জি হয়ে যাবে তার মানে এখানটা কী পাচ্ছি এ টু দি পাওয়ার এম মাইনাস এন সমান ই জি দেখো এমটা অ্যাক্ট এনটিজার এনটা অ্যাক্ট ইন্টিজার দুটো ইন্টিজারের বিয়োগ ফল করলে ইনটিজারই হবে এবং একটা ফাইনাইট সংখ্যা পাবো তাহলে এখান থেকে বলতে পারছি না যে এটা তো আমি অর্মিটার এলিমেন্ট নিয়েছিলাম তার মানে যে কোনো এলিমেন্ট নিই না কেন ফাইনাইট গ্রুপের সেটা প্রোডাক্টটা ফাইনাইটই হবে ঠিক আছে না তাহলে দিস প্রুভস দ্যাট তাহলে এখান থেকে বলে দেবো কি দিস প্রুভস দ্যাট এ ইজ অফ ফাইনাইট অর্ডার ঠিক আছে তাহলে আজকে আমি গ্রুপের এলিমেন্টের অর্ডার কাকে বলে বললাম আর কীভাবে বার করতে হয়ে দেখালাম আর তা রিলেটেড যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো ছিল সেগুলো দেখিয়ে দিলাম এরপর দিন আমি চেপ্যাপ্টার অঙ্কগুলো করব ঠিক আছে 拜拜。Bye bye.